এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সারা দেশবাসীর জন্য দুর্দান্ত একটি ঘোষণা করা হলো। ইতিমধ্যে কিন্তু ভ্যাকসিনের যে ড্রাই রান সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আজকেই জানিয়ে দেওয়া হলো যে সারা ভারতবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ভ্যাকসিন দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার কাছ থেকে 1 টাকাও কিন্তু নেওয়া হবে না। তোমাদের অবশ্যই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি ঠিক কী জানিয়েছেন সমস্ত কিছু আপনাকে জানাবো এই ভিডিওতে। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শেষে সকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে ভ্যাকসিন বা টিকা নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে বা মন্তব্য রয়েছে, সকলে নিচে কমেন্ট করবেন। এছাড়াও আপনি কমেন্ট করবেন এই মুহূর্তে আপনি কি টিকা বা ভ্যাকসিন নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন কিনা, সেটাও কিন্তু আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি কিন্তু জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা একটি টুইট দেখতে পাচ্ছেন, যে টুইটে লেখা হয়েছে নট জাস্ট ইন দিল্লি, ইট উইল বি ফ্রি অ্যাক্রস দ্য কান্ট্রি। Union Health Minister Dr. Harsh Vardhan on being asked if COVID-19 vaccine will be provided free of cost। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে কোভিড-19 যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন শুধুমাত্র দিল্লির জন্য নয়, সারা ভারতবাসীর জন্য কিন্তু ফ্রি হবে, অর্থাৎ ফ্রি কিন্তু দেওয়া হবে। তো চলুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি ঠিক কি বললেন ওনার মুখ থেকে সে কথা একবার শোনা যাক। हो ही रहा है, सारे देश में हो रहा है सर। वैक्सीन जो है वो फ्री होगी लोगों के लिए या उन्हें कीमत देनी पड़ेगी? दिल्ली में ज्यादा फ्री है, दिल्ली में नहीं सारे देश में फ्री है सर। सर एक मिनट सर, भारत सर। তো বন্ধুরা আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিলেন যে সারা দেশেই কিন্তু বিনামূল্যে করোনা যে ভ্যাকসিন কোভিড-19 ভ্যাকসিন সেই ভ্যাকসিন কিন্তু দেওয়া হবে। একথা কিন্তু জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। দিল্লিতে করোনার যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন কিন্তু বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছেন আম আদমি পার্টির সরকার। আর এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে দেশে কি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে, দিল্লি সরকার তো বিনামূল্যে ভ্যাকসিন দেবে। উত্তরে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তিনি কিন্তু বলেন যে শুধু দিল্লি নয়, সারা দেশে কিন্তু নাগরিকদের বিনামূল্যে কিন্তু ভ্যাকসিন দেওয়া হবে, অর্থাৎ আপনার কাছ থেকে কিন্তু 1 টাকাও নেওয়া হবে না। আপনি এবং আপনার পরিবারের সকলেই কিন্তু বিনামূল্যে ভ্যাকসিন পেয়ে যাবেন, সেই কথা কিন্তু আজকেই ঘোষণা হয়েছে। তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটা আপনার ভালো লাগবে। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।